আসসালামু আলাইকুম। তো বিগত 16 তারিখ আগস্ট মাসের 16 তারিখে আমাদের লেভেল 1 সেমিস্টার 1 এর ফাইনাল এক্সাম সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তো এইখানে যে এক্সাম পর্যন্ত আমাদের কি কি ছিল সেগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার ট্রাই করব। এই ভিডিওটা মূলত যারা এগ্রিকালচারাল স্টুডেন্ট আছে, যারা এবছর নতুন ভর্তি হবে সেমিস্টার 1 লেভেল 1 এ, কিংবা যারা ইন্টার পরীক্ষা দিতেছে পরবর্তী অ্যাডমিশন দিবে, কিংবা যে কারো যে কোনো স্টুডেন্টের জন্য এই ভিডিওটা দেখা দরকার, যাতে তারা মোটামুটি একটা সেমিস্টার সম্পর্কে একটা আইডিয়া নিতে পারে। তো সেমিস্টার সিস্টেমটা কেমন হয়? সেমিস্টার সিস্টেমটা মূলত 6 মাসের হয়, কিন্তু আমাদের ভার্সিটিতে মোটামুটি 1 বছরের একটা সেমিস্টার গ্যাপ আছে। এই জন্য এই সেমিস্টার গ্যাপটাকে কিছুটা কমিয়ে আনার জন্য আমাদের স্যাররা মোটামুটি ক্লাস ডিউরেশনটাকে একটু কমায় দিচ্ছে এবং যত তাড়াতাড়ি শেষ করা সম্ভব সেটা ট্রাই করতেছে। কিন্তু এই আমাদের মার্চ থেকে আগস্ট পর্যন্ত যে সেমিস্টারটা শেষ হলো, এর মাঝখানে দুইটা বন্ধ ছিল, ঈদের বন্ধ আর রোজার বন্ধ, প্লাস গ্রীষ্মের বন্ধ। তো টোটাল তিনটা বন্ধের কারণে মিনিমাম 25 থেকে 30 দিনের মতো একটা গ্যাপ চলে গেছে, যার কারণে হয়ে আর কি এই সেমিস্টারটা শেষ করতে একটু সমস্যা হলো। নেক্সট সেমিস্টারে আরও কম সময়ের মধ্যে শেষ করা যাবে, যেহেতু একটা সেমিস্টার গ্যাপ আছে তাই স্যাররা তো তাড়াতাড়ি শেষ করে ট্রাই করতেছে। তো আমাদের যে লেভেল 1 সেমিস্টার 1 কী কী ছিল, লেভেল 1 সেমিস্টার 1 আমাদের ছিল এগ্রিকালচার, বায়োলজি, কেমিস্ট্রি, এগ্রিকালচার কেমিস্ট্রি, অ্যাগ্রোনমি, সয়েল সায়েন্স এবং ইকোনমিক্স। তো এর মধ্যে শুধুমাত্র ইকোনমিক্স বাদে বাকি সবগুলোই ল্যাব ছিল 2 ক্রেডিটের করে, এবং কেমিস্ট্রির ক্ষেত্রে সাবজেক্ট ছিল 3 ক্রেডিটের এবং ল্যাব ছিল 2 ক্রেডিটের। তো এই যে টোটাল এগুলো হলো টোটাল এক সেমিস্টারের শিট আমার। এটা হলো প্রশ্ন ব্যাংক এবং লাস্টে এটা হলো নোট, এবং এগুলো বাদে এগুলো টোটাল হলো এক সেমিস্টারের শিট, যেখানে বেশি হলে 2-1টা শিট কম থাকতে পারে। তবে এইখানে মোটামুটি বলা যায় যে পুরো একটা সেমিস্টারের শিট এবং প্রশ্নগুলো এখানে আছে আমার কাছে। তো এটা ছিল এক সেমিস্টারে মোটামুটি সবগুলো শিট আমার পড়া হয়েছিল। এখন একটু বলার ট্রাই করব যে এইখানে তোমরা যখন পড়া শুরু করবে, তোমাদের উচিত, আমি যে ভুলটা করছি, যে সেপারেট খাতা বানানো ট্রাই করবে। তাহলে হবে কি, ওই সাবজেক্ট ওয়াইজ সেপারেট যেহেতু থাকবে, তোমাদের কোর্সগুলোর সাথে মিলিয়ে শিটের সাথে মিলিয়ে পড়তে সুবিধা হবে। প্লাস খাতার উপরে ডেট দিবে, কোন স্যারের ক্লাস, এটা কত নম্বর ক্লাস, সেটা দিলে আরও সুবিধা হবে। এবং রেগুলারিটি মেনটেন করার ট্রাই করবে। ধরো একটা ক্লাস হয়েছে, ক্লাসে কী বুঝাইছে ওটা যদি তুমি রেগুলারিটি মেনটেন করে দিতে পারো, তাহলে পরীক্ষার জন্য তুমি অনেকটা আগিয়ে থাকবে। এবং স্যার এবং ছাত্রদের সাথে ভালো সম্পর্ক করার ট্রাই করবে, তাহলে তোমার একাডেমিক লাইফে অনেক সুবিধা হবে। এবং একটা সমস্যা যেটা ফেস করছি আমি, যে আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম হয় কি, যে এখনকার ম্যাক্সিমাম কোঅপারেটিভ হতে চায় না। যে ধরো আমি তোমাকে একটা শিট দিয়ে কিংবা একটা নোট দিয়ে কীভাবে হেল্প করতে পারি, পড়াশোনায় কীভাবে আগে ইনফরমেশন দিয়ে আগে রাখতে পারি, কিংবা গ্রুপ স্টাডি যেটা, সেটা আমি খুবই কম দেখছি যে স্টুডেন্টদের মাঝখানে। আমিও কয়েকজনের সাথে ট্রাই করছিলাম কিন্তু হয় না, যে গ্রুপ স্টাডিতে খুব বেশি আগ্রহ এখন কেউ প্রকাশ করে না বর্তমানে, যাই না মেনলি ওই করোনার কারণে কিংবা অন্যান্য সমস্যার কারণে অনেকে আইসোলেটেড হওয়ার কারণে কারো এমন টেন্ডেন্সি থাকে না যে গ্রুপ স্টাডি কিংবা ওরকম কিছু। সো এই জিনিসটা আমি খুবই ভালোভাবে ফেস করেছি যে কেউ গ্রুপ স্টাডি করতে চায় না। কিন্তু তুমি যদি ভালোভাবে পড়তে পারো তাহলে তোমার গ্রুপ স্টাডির দরকার পড়বে না, রেগুলারিটি মেনটেন করার ট্রাই করবে। এবং যেই সমস্যাটা আমি আরও ফেস করছি, যে স্যাররা যে লেকচার শিটটা দেয় সেটা খুব লাস্টে দেয়। এমনও হতে পারে যে পরীক্ষায় 1-2 দিন আগে লেকচার শিটটা দেয়, অথচ সে স্লাইড দিয়ে ক্লাস নিচ্ছে, তাড়াতাড়ি ক্লাস নিচ্ছে, কিছুই বোঝা যায় না, কিন্তু শিটটা পরীক্ষার 2 দিন আগে দেয়। তখন ওই পাগলের মতো মুখস্থ করে হ্যান ত্যান এগুলো সমস্যাটা ফেস করতে হয়। কিন্তু যদি স্যাররা শিটটা একটু আগে দিয়ে দেয় তাহলে এই সমস্যাটা হয় না। তো এইটাই, এবং যদি আমি একটা জিনিসের গুরুত্ব বলতে চাই সেটা হলো প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংকটাকে আমি প্রথমে ইগনোর করতাম, পরবর্তীতে সেকেন্ড সিটি থেকে দেখলাম যে প্রশ্ন ব্যাংকটা কী জন্য দরকার। তোমরা যারা ইন্টার পরীক্ষা দিচ্ছ কিংবা অ্যাডমিশন দিতেছ, অনেকে জানো যে সবাই বলবে যে প্রশ্ন ব্যাংক দেখতে, প্রশ্ন ব্যাংক দেখতে, প্রশ্ন ব্যাংক সলভ করতে। এটা কিন্তু একটা ওপেন সিক্রেট যে এই প্রশ্ন ব্যাংকটা দিয়ে কিন্তু স্যাররা কোশ্চেন করে না, কিন্তু এই প্রশ্ন ব্যাংক থেকে স্যারদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কমন পড়ে যায়, হুবহু কমন পড়ে যায়। হুবহু না পড়লেও রিলেটেড ওয়াইজ করে। কী জন্য, যে একটা স্যার যে কোয়ালিটি ওয়াইজ কোশ্চেনটা করে, সেই কোয়ালিটি ওয়াইজ কোশ্চেন থেকে তোমরা এখান থেকে ধারণা পাবে, সেই অনুযায়ী যদি তোমরা পড়ো তাহলে সেই কোয়ালিটির কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারবে। সো এই জন্যে যে কোশ্চেন ব্যাংক
ইম্পর্টেন্ট, শুধুমাত্র এইচএসসি ইন্টার না, সবসময় কোশ্চেন ব্যাংকটা ইম্পর্টেন্ট। এটা ধরো আর একটা মেসেজ দেওয়ার ট্রাই করলাম, যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছে কোশ্চেন ব্যাংকটাকে অনেকে তত গুরুত্ব দেয় না, তো কোশ্চেন ব্যাংকের গুরুত্ব দেওয়া, কোশ্চেন ব্যাংকের গুরুত্ব দিতে হবে। তো এইটাই যে এটা ভিডিওটা শেষ হিসেবে রেখে দিলাম যে লেভেল ওয়ান সেমিস্টার ওয়ান যদি সব কিছু ঠিকঠাক থাকে রেজাল্ট সহ, তাহলে 27 তারিখ থেকে লেভেল ওয়ান সেমিস্টার টু এর ক্লাস শুরু হবে। তো এইগুলো ছিল শিট। তো এইগুলো ছিল শিট। তো লেভেল ওয়ান সেমিস্টার ওয়ানের মোটামুটি এগুলো থাকলো, হয়তো বা কোনো সময় বিএসসি পাস করার পরে কিন্তু কোনো এক সময় দেখলে নস্টালজিক ফিল হবে, এবং যদি আমার কোনো ফ্রেন্ড দেখে থাকে তাদের বলবো যে অনেক কোঅপারেটিভ ছিল, অনেক জিনিস নিয়ে সাহায্য করছে। গ্রুপমেটটা বিশেষ করে, গ্রুপমেটটা অনেক জিনিসেই সাহায্য করে থাকে। আবার মাঝে মাঝে অনেক সাথে ঝামেলা হয়েছিল, যদি কারোর সাথে ঝামেলা হয়ে থাকে তার জন্য সরি, কিন্তু মোটামুটি সবাই ভালো ছিল, কোঅপারেটিভ ছিল। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।